খাদিজাকে বললেন, রে খাদিজা আর বাড়িতে বসে থেকে এ হবে না, জাতিকে যদি বাঁচাতে হয় এখনই তুমি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও, আমি জাতির চিন্তা নিয়ে বেরিয়ে যাচ্ছি, কখন আমার জাতি এই দুনিয়ার বর্বরতার হাত থেকে এবং আখেরাতের জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই রাস্তাটা আমাকে আল্লাহর কাছ থেকে ব্যবস্থা নিতেই হবে। এই বলে দয়ার নবী বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কি হচ্ছে রে বাবা, তার একটা ছোট্ট ঘটনা। নবীজি বিছানায় শুয়ে আছেন, একটা বাচ্চা ছেলের কান্না আসলো। নবীজি বললেন, খাদিজা খুব ছোট শিশুর কান্না পেলাম, খবরটা আনো তো, তুমি মহিলা মানুষ। সন্ধ্যার দিকে খাদিজা গায়ে চাদরটা দিয়ে গুলকি গুলকি গিয়ে ফিরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিরাট ঘটনা ঘটে গেছে। নবীজি বললেন, কি খাদিজা? কি হলো? সাইড থেকে দিবে, ভালো দেওয়াটা। খাদিজা কি হলো? আম্মা জান, খাদিজা বলছেন, নবীজি গো, এই আপনার প্রতিবেশীর বাড়িতে এখনই একটা কন্যা সন্তান হলো, সন্তানটা বেটা ছেলে নয়, সন্তানটা মেয়ে ছেলে হয়েছে, যেই মায়ের পেট থেকে সে পৃথিবীতে এসেছে, আর ওরা দেখে নিয়েছে এটা বেটা ছেলে নয় এটা মেয়ে ছেলে, তাই ওকে প্রসূতির ঘরে, ওই আপনার কিনা প্রসূতির ঘরে সঙ্গে সঙ্গে গলা টিপে মেরে দেওয়া হয়েছে। নবীর আর ঘুম হলো না রাতে। জাতি এত বর্বর, এত বর্বর। মা বোন থাকেন, কিছু কথা আপনাদের আসবে। গাড়ে হেরাতে কাঁদতে লাগলেন যে আমার জাতি কি করে বাঁচবে। এই যে চেতনা রসুলকে ওই জায়গায় তুলেছিলেন, তো ডক্টর নুরুল ইসলাম লিখছেন যে বিশ্বনবী কি ভেবেছিলেন জানেন? আমি কে, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, এই কথাটাই নবীজিকে গারে হিরাতে নিয়ে গেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাক।